আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? কোরআন হাদিস মতো চললে আমরা ইমানদার হইতে পারবো, ইমান নিয়ে কবরে যেতে পারবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। যদি করত সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্তে ঝোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল, ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাঁচাইল না। যদি পারত শায়খ আব্দুর রহমান তার হাতে কোরআন শরীফ ছিল, ছিল না? ছিল না, কই? কোরআন তো তারা সাহায্য করল না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর মধ্যে রুহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? কুফরি আকীদা। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। তওবা 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 তওবা। বিশ্বাস হল না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল বা হয়েছেন, পরিষ্কার? সুতরাং ভাগ্যগুণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। নগদ মিথ্যে, এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালেহিনের যুগে। সলফে সালেহিন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে, তাদের আকিদা বিশ্বাসে ফিরে আসতে হবে, আমাদেরকে সালাফি আকিদা গ্রহণ করতে হবে। যেই আকিদায় সাহাবায়ে কেরাম ছিলেন, যেই আকিদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। সর্বশেষ কথাটি আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা দেওয়ান বাকি কি আছে না নাই? উনি কি আমাদের মুর্শিদ না? নাউযুবিল্লাহি মিন যালিক। যতদিন জীবিত ছিল ততদিন, নাকি যতদিন আমরা জীবিত আছি ততদিন? শুধু ততদিন, আমরা কবরে গেলেও দেওয়ান বাকি আমাদের মুর্শিদ। হ্যাঁ, কুফরি আকীদা। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। তওবা 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 তওবা। হাসরে গেলেও মুর্শিদ, পুলছরাতে গেলেও আল্লাহ যদি আমাদেরকে বেহেশতে নিয়ে যায়, রাসূলদের সহ যদি আমাদের সামনে খাবার আনে, আমরা বলবো যে আল্লাহ বাবা জান কোথায়? বাবা জানে ছাড়া তো আমরা শুরু করতে পারতেছি না। বাবা জানকে আমাদের সামনে হাজির করেন। সম্মানিত ভাইয়েরা, বাবা দেওয়ান বাকির চেহারা মোবারকের একটা ছবি হৃদয়ের মাঝে, হৃদয় মন্দিরে, হৃদয় মসজিদে, হৃদয় কাবায় সুন্দর করে বাধাই করে রাখেন। ওই চেহারা মোবারক আল্লাহ পূর্ণিমার চাঁদে দেখাইছে। কোথায় দেখাইছে? পূর্ণিমার চাঁদে দেখাই। নগদ মিথ্যে, মুর্শেদ কখনো মরে না, মুরিদের মুর্শেদ কখনো মরে না। অর্থাৎ ইমাম হুজুর বুঝাই গেলেন যে মুরিদ যদি আল্লাহ রাসূলকে পাইয়াও যায়, তার শেষ ঠিকানা মুর্শেদ, শেষ ঠিকানা মুর্শেদ। ভাই তো আস্তাগফিরুল্লাহ। তওবা 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 তওবা। ভাইরা আমার, আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ান বাকিকে মুর্শিদ রূপে মাইনা বাকি জীবন অতিবাহিত করতে রাজি আছি। কারা কারা দুইটা হাত উড়াইবেন? অনুরূপভাবে তারা কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা করে, তাদের মন মতো ব্যাখ্যা করে, যখনই তাদের মনে কিছু মনে পড়ে তখন তারা নিজের মতো করে সেটা ব্যাখ্যা করে। কেয়ামত পর্যন্ত যখনই আপনি কাউকে দেখবেন পদভ্রষ্ট হয়েছে, তখনই দেখবেন যে তারা রসুলের সুন্নাতকে অস্বীকার করেছে, তারা দেখবেন যে সাহাবায়ে কেরামের নীতিকে অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের খারাপ ধারণা এসে গেছে। এইটা যাদেরকে দেখবেন মনে রাখবেন তারাই পদভ্রষ্ট। যে দেওয়ানবাগি বক্তব্য বলবে যে আমার ছেলে মেয়ে ফাতেমার সাথে দেখা করলো, তারপর আমি বললাম যে, তারপর আমার ছেলে মেয়ে বললো আমার আব্বা আপনার সাথে আগেও ছিল, এখনো আছে, চিরদিন থাকবে, ফাতেমা হলো দেওয়ান বাগির বউ, মানুষই নয় একবারে, এবাদত বান্দি কিন্তু দূরে থাক, সেটা মানুষই নয়, ধর্মকর্ম তো বুঝেই না, ধর্মকর্ম দূরে থাকে, দেওয়ান বাগি মানুষই নয়। যারা পীর পূজা করে, যারা এসবগুলো করে, তারা মানুষ থেকে দূরে চলে গেছে তারা।
কথা বলতে পারে যে ফাতেমা আমার বউ না হয় আল্লাহ তার সাথে কথা বলে এটা হয় মানুষের সামনে এগুলো চলছে আশ্চর্য দুনিয়া ধর্মের নামে মানুষ যে কত কি করছে তার কোনো হিসাব নেই দেওয়ানবাগে তো একটা মানুষ না জানোয়ার একটাই আমি প্রধানমন্ত্রীর কাছে অনেক আগে আবেদন করেছি আপনি হলেন মায়ের জাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে উক্তি করেছে এই বদমাশকে দেশে টিকানো ঠিক না ওকে দেশ থেকে বের করে দেওয়া উচিত ওকে ফাঁসি দেওয়া উচিত ওকে হত্যা করা উচিত নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিরুদ্ধে যে উক্তি করেছে নাউজুবিল্লাহ আমি প্রধানমন্ত্রীর কাছে আগে আবেদন করেছি আজকে নতুন করে আবার বললাম তো ওর বিরুদ্ধে বলতে পারে আরো যত ইচ্ছা বলবো দেওয়ানবাগি এক দাজ্জাল এসেছে সে বলছে যে আমার বিবি আমার ওর স্ত্রী নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা জি জি এই মারদূত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে লাঞ্ছিত করুক না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জাতিকে দেখিয়ে দিক যে এরা তাগুত ফিরাউন সমাজের যে দাজ্জাল বসে আছে যে দাজ্জাল দাবি করেছে রাসূলের মেয়ে ফাতেমার সঙ্গে নাকি ওই দাজ্জালের বিয়ে হয়েছে নাউজুবিল্লাহ ওর মতো বদমাশ ওর মতো ইবলিস বাংলার বুকে থাকতে পারে যে মেয়েটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রথম জান্নাতে ঢুকবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার জান্নাতে ঢুকবেন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহু তিনি আনহা তিনি ঢুকবেন তার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের প্রতি এরকম মিথ্যা অপবাদ দেয় এর পরেও বাংলাদেশে থাকতে পারে বাংলাদেশ তাদের ভাত হয় আশ্চর্যজনক একটা ব্যাপার কিন্তু ভণ্ড দেওয়ানবাগির বিরোধিতা তো করতেই হবে আর এক ভণ্ড রাজারবাগে তৈরি হয়েছে তার বিরুদ্ধে কথা বলতে হবে এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সাইয়্যেদ শব্দ বসায়েছে আর রাসূল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ লানত সে মালাউন কিয়ামতে জাহান্নামে যাবে নিজের মুরিদ বানাতে গিয়ে সেই মুরিদের মাথায় টুপি টুপির উপরে পাগড়ি পাগড়ির উপর রুমাল দিয়া পেশাইয়া একটা মুরিদের আলাদা সেকশন চালু করেছে হাদিস শরীফে এ ধরনের আলাদা কোন পোশাক তৈরি করে ইসলামের জন্য নিষেধ ভণ্ড দেওয়ানবাগি মিথ্যাবাদী এবং ভণ্ড তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে রক্ষা পেতে হবে যিনি নিজের বাড়ির নাম দিয়েছে বাবে রহমত এটি বাবে গজব নিজের নামে লেখে মোহাম্মদ ইসলামের পুনর্জন জীবন দানকারী ইসলামের পুনর্জন্ম দিনে তুমি কে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো আল্লাহর কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নাই মোহাম্মদ ইসলাম বলে কোন ইসলাম দুনিয়ায় নাই ইসলাম আল্লাহ ইসলাম কার আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এর প্রচারক তিনি মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম দিয়েছেন কেমনে তিনি বলেন তিনি স্বপ্নে দেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবস্ত্র অবস্থায় ময়লার উপরে শুয়ে আছে নাউজুবিল্লাহ কোন মুসলমানে এর চারও দেখা উচিত নয় কাছে যাওয়া উচিত নয় প্রিয় ভাই সব আল্লাহ তাআলা সব ভণ্ডের হাত থেকে মুসলমানদের ঈমান হেফাজত করুন বলি আমিন বলি আমিন